হ্যালো, আচ্ছা এখন আসেন, আমি সবার কাজের প্রবলেম গুলো সলভ করবো। তাহলে হলো প্রথমে আসেন মাহমুদুল্লাহ স্যার, আমি একটা কাজ পেয়েছি, বুঝিয়ে দেন। মাহমুদ আসেন। আসেন মাহমুদ। হ্যালো, জি স্যার, হ্যাঁ মাহমুদ, এটাই না? জি স্যার, এটাই। এটা তো আপনার ওই যেটা, এটা কি আরেকটা আরেকটা কোম্পানির কাজ পেয়েছেন? না না স্যার, ওইটাই, মানে ওনার দোকানের না শপের নাম হচ্ছে আর কি গোসারি মার্ট টু। এটা এর আগে ফেয়ারি কি একটা ছিল না? জি স্যার, ফেয়ারিটা আছে স্যার, ফেয়ারিটা হচ্ছে ওনার কোম্পানির নাম আর দোকানের নাম হচ্ছে গোসারি মার্ট টু। গ্রোসারি মার্ট টু, এটা হচ্ছে ওনার একটা সুপার শপ। এই সুপার শপের উনি কি মালিক? না স্যার, উনি উনি হচ্ছে এই দোকানটা চালায়, ম্যানেজার, তাই না? উনি উনি ম্যানেজার, ওনার দোকানটা এখন না এখন না সুন্দর হয়েছে, একদম সুন্দর হয়েছে। এটা স্মাইলি দিয়ে ম্যানেজার বসে আছে, ঠিক আছে? কত সুন্দর জিনিসপত্র, দোকানের জিনিসপত্র গুলো এখন ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে না? এই ইয়াটা কোথায়, দোকানটা কোথায়? এটা স্যার ঢাকা উত্তরখান, উত্তরখান, এটা কোন দিকে? উত্তরখান কোন দিকে? এটা হচ্ছে আপনার আবদুল্লাহপুরে আছে না, হুম হুম আবদুল্লাহপুরের পরে আপনি দক্ষিণ খান, উত্তর খান, আচ্ছা বুঝতে পারছি। মধ্যখান নাই? মধ্যখান, উত্তর খান, দক্ষিণ খান আছে স্যার, মধ্যখান নাই। আচ্ছা, তাহলে গ্রোসারি মার্ট টু 10টা লাইক হচ্ছে, ঠিক আছে। আপনি এটা এরপর স্যার প্রোডাক্ট গুলো মানে ডিসপ্লে করেন, তার প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা ভাবে হবে, বিভিন্ন অফার দিয়ে হবে, বিভিন্ন কিছু দিয়ে হবে। এখানে তো কই, তার তার প্রোডাক্ট কোথায় স্যার আমি বলি আপনাকে, মানে উনি যে প্রোডাক্ট গুলা দিছে এগুলা কি প্রত্যেকটা এক একটা কইরা ডিসপ্লে করতে হবে, নাকি র‍্যাকের মধ্যে যেগুলা আছে সাজানো ওগুলা ডিসপ্লে করলে হবে? ওইটা তো র‍্যাকের মধ্যে ওগুলো করবেন, একটা একটা করে করবেন। মনে করেন ওর ওর মনে করেন বাজারে ওর ডিসপ্লেটা কেমন হবে, আমি বলি মিনে বাজার আগুরা, আপনি জাস্ট মিনে বাজার এবং আগুরাকে ফলো করেন, ঠিক আছে? মিনে বাজার এবং আগুরা কিভাবে তাদের ডিসপ্লে করে, আপনি মিনে বাজার এবং আগুরার পেজে যান, তারা কিভাবে করে দেখেন। স্যার ওনারা তো আপনার বিভিন্ন অফার দিয়ে দিছে, যেমন মাছের, আমি আমার কথা শুনেন আগে, আমি শেষ করি। এক নাম্বার কাজ হলো আপনার মিনে বাজার এবং আগুরাকে ফলো করা। মিনে বাজার একটা সুপার শপ, ওটা একটা সুপার শপ, ঠিক আছে? ওদের পেজ যদি ফলো করেন, আপনি স্ট্র্যাটেজি গুলো বুঝবেন, সিস্টেম গুলো বুঝবেন, যে একটা সুপার শপকে কিভাবে প্রমোট করতে হয়, এক নাম্বার কাজ কথা। দুই নম্বর কথা হলো আমি আপনাকে কিছু টেকনিক বলি, হ্যাঁ, কিভাবে তার জন্য প্রমোট করবেন। হ্যাঁ, বাজার এবং আগুরা কিভাবে কিভাবে প্রমোট করে, মনে করেন এখন ইলিশ মাছ নিয়ে খুব কথা হচ্ছে, মনে করেন পহেলা বৈশাখ বা কোন একটা কারণে ইলিশ মাছ নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, হ্যাঁ, তখন মিনা বাজার কি করবে, ওই ইলিশ মাছের দামটা একটু কমায়, মানে কি কমায় দিবে, বুঝতে পারছেন? ইলিশ মাছ বাজারে চলতেছে মনে করেন 1200 টাকা করে, হ্যাঁ, তখন আগুরা বা মিনা বাজার বড় করে একটা বিজ্ঞাপন দিবে যে পদ্মার একদম খাঁটি ইলিশ, একদম ভালো ইলিশ, মাত্র 500 টাকা দামে, ঠিক আছে? এটা হচ্ছে, এটা হচ্ছে ওদের একটা ফিক্স, ফিক্সটা আমি বলি, হ্যাঁ, যে স্টক নিচে লিখে দিবে স্টক শেষ না হওয়া পর্যন্ত। হ্যাঁ, তো মনে করেন ওরা ইলিশ মাছ আনছে মোটে 20 কেজি বা 30 কেজি, তো 20 কেজি বা 30 কেজিতে ওরা মনে করেন কি 100 টাকা বা 200 টাকা করে লস দিল, তো বেশি কিছু যায় আসে, যায় আসে না। কিন্তু ওরা এমন ভাবে ওই প্রমোশনটা করাবে, লক্ষ লক্ষ মানুষকে দেখাবে, তখন কি অনেক অনেক মানুষ কি করবে, তাদের মিনা বাজারে যাবে ইলিশ মাছ কেনার জন্য, আগুরাতে যাবে, তাই না? ইলিশ মাছ হয়তো পাবে না, না পেলে কি করবে, তারা অন্য অন্য কোনো জিনিস কিনে নিবে, এবং তাদের সাথে একটা কি হবে, মানে সে ওখানে গিয়ে সে অভ্যস্ত হবে, আমি কি বুঝাতে পারছি? তারপর মনে করেন সয়াবিন তেল, রূপচন্দা সয়াবিন তেল 5 লিটার বাজারে চলতেছে মনে করেন কত, এই 400 মানে 500 টাকা, হ্যাঁ, ওরা দিয়ে দিল যে রূপচন্দা সয়াবিন তেল মাত্র 490 টাকা, 10 টাকা কমাই দিল, এবং এটা নিয়ে তারা কি মানে প্রমোট করলো। তখন মানুষ মানুষ চিন্তা করবে যে আমি এখান থেকে নিলে তো 490-500 টাকা লাগতেছে, হ্যাঁ, আমি তাহলে আগ্রহ থেকে নিই 490 টাকা দিয়ে নিই। তো ওই মানুষটা যখন 490 টাকা দিয়ে সয়াবিন তেল কেনার জন্য যাবে, যখন সে সবকিছু পরিবেশ দেখবে, হ্যাঁ, তখন সে ওটার রেগুলার কাস্টমার হবে। আবার ওরা যে 10 টাকা যে কমাইলো রূপচান্দা সয়াবিন তেলের জন্য, যে 10 টাকা তারা লস দিল, হ্যাঁ, অ্যাকচুয়ালি লসও না, কারণ কোম্পানিগুলো তাদেরকে কি সাবসিডি দেয়, কম দামে দেয় তাদেরকে, হুম, তো সে যে লস দিল, ওই লসটা সে পোষণ দিচ্ছে কি কিভাবে, অন্যভাবে, যে মানুষ রূপচন্দা তেল আনতে যাবে তার কাছে আরো অনেকগুলো জিনিস দেখে তার তার মানে ভালো লাগবে না, যে শুধুমাত্র রূপচন্দা নেওয়ার জন্য যে ঢুকবে, সে কিন্তু শুধু তেল নিয়ে বেরোবে না,
সাথে করে সে আরো অনেক কিছু নিবে। তুমি কি বুঝতে পারছি? নিয়ে ওই বাকিগুলো তারা প্রফিট করবে, মানে একটা তো দাম কমাই দেবে, বাকিগুলো তো প্রফিট করবে। হ্যাঁ, তো এখন এই যে আপনি যদি প্রোডাক্টের মার্কেটিংটা এভাবে করেন যে ওর র্যাক গুলো যদি দেখান, তো ওর র্যাকে আমি দেখতে পাচ্ছি কি, এখানে লাইফ বয় দেখতে পাচ্ছি, এখানে টেলিকম পাউডার দেখতে পাচ্ছি, সাবান দেখতে পাচ্ছি, এখানে তো তেমন কিছু নেই, তেমন কিছু বলার মতো কিছু নেই। হ্যাঁ, সব দোকানেতে আছে, ঘরের পাশে দোকানেতে এগুলো আছে, এগুলো কোনো প্রমোশনের কোনো বিষয় না। ঠিক আছে, প্রমোশনের বিষয় হলো এই যে ফেয়ার অ্যান্ড লাভলি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্পেশাল অফার, মানে এই এখন শীত আসতেছে, বেসিলিন ক্রিম, বেসিলিন ক্রিম একটা একটা 10 টাকা, আপনি দিতে পারেন যে স্পেশাল অফার 1 টাকায় কি বেসিলিন ক্রিম, 1 টাকায় কি মেরিল বেসিলিন, তাহলে 10 টাকা তোমার একটা মেরিল বেসিলিন আপনি 1 টাকায় দিবে, ওই 1 টাকার জন্য কি ব্যাপকভাবে প্রমোট হবে, ওই 1 টাকার জন্য 1 টাকায় বেসিলিন কেনার জন্য প্রচুর মানুষ তার দোকানে আসবে এবং তার সাথে পারমানেন্ট একটা বন্ডিং হবে। আমি কি বুঝতে পারছি? এবং মানুষের একটা ধারণা তৈরি হবে, এই লোক মাত্র 1 টাকা দিয়ে যখন 10 টাকা দামের বেসিলিন ক্রিম দিচ্ছে, ও তো দাম তো কম রাখে, ঠিক আছে, নেক্সট টাইমে কোনো কিছু প্রয়োজন হলে তার দোকানে যাব। আমি কি বুঝতে পারছি? সে 1 টাকা দিচ্ছে, কয়দিন লস করতেছে, কয়দিন লস দিচ্ছে বা সে কম রাখতেছে, কয়দিন, 1 দিন বা 2 দিন, কিন্তু তার বিনিময়ে সে প্রচুর পারমানেন্ট কাস্টমার পেয়ে গেল। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে প্রোডাক্টের প্রমোটটা কিভাবে হয়। আপনি একটু মিনে বাজার আগুরার ইয়াগুলো দেখেন, দেখে ওইভাবে তৈরি করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আর স্যার বলছিলেন যে ইয়া লোকাল গোস্টিং করতে হবে, ওইটা ওইটা কিভাবে করবো স্যার? আগে পেজটাকে ঠিক করেন, পর আমাকে দেখান। আর লোকাল গোস্টিংটা যেভাবে করতে হবে, বাংলাদেশের মধ্যে ঢাকাতে ওই এলাকাতে, আচ্ছা, লোকাল বুস্টিং বুস্টিং করার জন্য আপনি যখন বুস্টিং অপশনে যাবেন, তখন আপনাকে লোকেশন মানে সিলেক্ট করতে বলবে, ঢাকা, ঢাকা থেকে উত্তরখান্ড, উত্তরখান্ড থেকে অমুক জায়গা, একদম ওই ওই যে দোকানটা আছে সেই দোকানের 3 কিলোমিটার আপনাকে সিলেক্ট করে আপনি দিতে পারবেন। আমি কি বুঝতে পারছি? আপনি যখন বুস্টিং করবেন তখন আমাকে দেখাবেন, তখন আমি করে দেবো, মানে ওর দোকানটা যে লোকেশনে, ওই লোকেশন থেকে 3 কিলোমিটারের মধ্যে যারা আছে শুধুমাত্র তারাই কি করবে, তাদের কাছে, তাদের সবার কাছে কি নোটিশ চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, তাদের সবার কাছে জিনিসটাকে ভিউ হবে, ঠিক আছে, তার আশেপাশে 50,000 মানুষ হয়, 50,000 মানুষের কাছে জিনিসটা ডিসপ্লে হবে। আপনি ভালোভাবে আগে তৈরি করেন, তৈরি করে আমাকে দেখান, তারপর আমি ওইটা করে দেবো, ঠিক আছে? ওর দোকানে বিক্রি হবে না, মানে ওর দোকানে কয়েকদিন পরে মানুষ লাইন ধরবে, ঠিক আছে? ঠিক আছে, এরপরে আছেন সাগরিকা। সাগরিকা বলেছেন, স্যার, আচ্ছা স্যার, সাগরিকার একটা হাবিব, আমার বায়ারের কাছ থেকে একটা মেসেজ আসছে, আসেন আসেন সাগরিকা। হ্যাঁ সাগরিকা, না হাবিব, এটা হাবিব বলেন। কালকে 12:30টার সময় আমার এই মেসেজটা আসছে কি বায়ার থেকে? হ্যাঁ, কিসের সময়? 12:30টার সময়। মানে আমাকে একটু বলতে হবে, তো মেসেজ আসছে বুঝলাম, এখন মেসেজের মধ্যে কি লেখা আছে? এই তো এই মেসেজটা। আপনি কি ভয় পেয়ে গেছেন মেসেজ আসতে? না স্যার। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার বিশাল একটা ভয়ের, আপনাকে কেউ একটা চিঠি পাঠিয়েছে চাঁদা চেয়ে, 10 লাখ টাকা চাঁদা, নাহলে কি ঘর বাড়ি কি কি করে দেবো, মেশিন গান চালাই দেবো, এরকম কিছু একটা। এখন আপনি আমাকে বলতেছেন যে রাত 10টার সময় এটা আসছে, তার মানে ভয়ঙ্কর কিছু আসছে। প্রথম কাজ পাওয়ার আগে কিভাবে টেনশন করতে হয়, সবাই ভেবে টেনশন করবেন। আচ্ছা দেখেন, আরেকবার শেয়ার করেন। Can I provide the copy for the backlinks? Can I provide the copy for the backlinks? Do you have any non-PBN partnership? I have 14 articles that need to be DoFollow and DA of 50 plus, preferably guest posting site. ঠিক আছে। আচ্ছা, সে আপনার কাছ থেকে একটা কপি চাচ্ছে, আপনার যে লিস্টগুলো আছে
আচ্ছা, এটার একটা কপি চাচ্ছে, বাট ওরকম কপি তো দেওয়া যাবে না। আপনি আপনার যেগুলোতে পোস্টিং করছেন বা যেগুলোতে আপনার আইডি পাসওয়ার্ড সহ যে লিস্টিংটা আপনার আছে, সেই লিস্টিং এর কপি আপনাকে কোনোভাবেই দিবেন না। আপনি বড় জোর তাহলে একটা স্ক্রিনশট দিতে পারেন, নট কপি। হ্যালো স্যার, হ্যাঁ, এটা দেখার পরে তাকে প্রথমে তিনটা এসএমএস করছিল, ঠিক আছে, তারপর তার কোনো রেসপন্স না পায়ে তারপর আমি রাত মানে 2:30 পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু সে কিছুক্ষণ অনলাইনে ছিল। আপনার বায়ার কথা বলছে, তাই না? না, বায়ার আমার সাথে কোনো কথাই বলেনি, এই এসএমএস দিয়ে চলে গেছে আর কোনো অ্যানসার দিচ্ছে না। হাই হাই, এখন কি হবে, এখন কি হবে একটু দেখি। স্যার আমার কোনো রিপ্লাই কোনো সমস্যা হয়েছে এটা আর বাইরে কেন কেন মাইন করলো। হ্যালো, হাউ আর ইউ, তারপর নিচে নিচে নামান, তারপর হচ্ছে হ্যালো স্যার, আই এম ওয়েটিং ফর ইউর মেসেজ, আই হ্যাভ মেনি গেস্ট পোস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তারপর আমরা বাইরকে দেখি যে আচ্ছা আসলে বাইর কিনা। আলেকজান, আলেক্স স্যার আমি দেখাচ্ছি, আমি ইয়া করে আসছি, দেখেন ইউনাইটেড স্টেটস, এপ্রিল, ইংলিশ, গুড। এখন সে তো বাইরে না, সে তো সেলার, সে বাইর হলো তো তার এখানে তো অনেক কিছু আসতো, তাই না? অনেক অনেক ওয়ার্ক হিস্ট্রি আসতো, ঠিক আছে, এবং সে নতুন এপ্রিল 2019 সে মাত্র ফাইবারে মাত্র ভর্তি হয়েছে, ঠিক আছে, এবং সে আগে কোনো কাজ করে নেই, আগে কোনো কাজ করে নেই, প্লাস কি এপ্রিল 2019 যদি সে যদি আসলে বাইরে হইতো তাহলে আগে সে অনেক কাজ করাইতো, তাই না? এই 4-6 মাস বা 8 মাসের মধ্যে সে অনেকগুলো কাজ করানোর কথা ছিল, করেছে কোনো কাজ করে না? সে কি সিরিয়াস নাকি সিরিয়াস না? সে একদমই সিরিয়াস না, তার ইংলিশ হলো বেসিক, ঠিক আছে, তার কোনো প্রোফাইলে কোনো ছবি দেয় নাই, তো এটা হতে পারে এটা ফেক একটা প্রোফাইল, এটা বায়ারের, এটা আসল আসল বায়ার না, ঠিক আছে। আপনি শুধু টেনশন করতেছেন, এতক্ষণ যে ভয়েসগুলো পাইছেন, এতক্ষণ যে টেনশনগুলো করছেন, শুধু না দেখে, বা টেনশন ছাড়া একটা জনগণকে দেখান যে টেনশন না করে কিভাবে কি আপনার অভিজ্ঞতা, প্রত্যেকটা জিনিসে মনে করুন যে অভিজ্ঞতা, টেনশনের কিছু নাই। বায়ার কাজ দিলে, বায়ার কাজ দিলে সেটা অভিজ্ঞতা, বায়ার কাজ না দিলে সেটা অভিজ্ঞতা, ঠিক আছে, সবকিছু অভিজ্ঞতা দরকার আছে, ঠিক আছে। ওকে, বেশি বেশি করে টেনশন করবেন, যত টেনশন করবেন তত সাকসেস, ঠিক আছে স্যার। কালকে আমি আপনি গেস্ট পোস্টের সাইট গুলো কালেক্ট করে রাখছি ওনার জন্য আগে আগে। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে স্যার আমাকে বায়ার বারবার এসএমএস করছে, আসেন সাগরিকা, তারপরে আমি তাকে মেসেজ রিপ্লাই দেই, পরে দেখি সকাল 7:30 দিকে আবার সে আমাকে মেসেজ করেছে, একটু স্যার দেখতেন যদি কাজটা। আপনাকে মুখে বলেন মানে মূল মূল বিষয়টা বলেন আগে স্যার। উনি আমাকে বলছে যে স্যার ওনার 50 প্রোডাক্ট আছে, ওনারই যে এখানে প্রোডাক্টের লিংক গুলো আমাকে দিয়ে দিয়েছে, তিনটা প্রোডাক্ট, তো এটা হচ্ছে যে লিস্টিং করতে বলছে, এই লিস্টিং জিনিসটা আমি বুঝতে পাচ্ছি না স্যার। প্রোডাক্ট প্রোডাক্ট লিস্টিং মানে হলো প্রোডাক্ট গুলার সুন্দর করে সাজিয়ে লেখা। আপনি একটা ধরেন আমি করি আগে, আই হ্যাভ সাম প্রোডাক্টস অনলাইন দ্যাটস আই ওয়ান্ট টু লিস্ট অন মাই ফেসবুক মার্কেটপ্লেস, ওই প্রোডাক্ট গুলা ফেসবুকে পোস্ট করা আর কি। হ্যাঁ স্যার, আমি ওনা দেখেন দেখেন আপনি বুঝতে পারছেন, হোয়াট ইজ ইউর বেস্ট কোড ফর 50 লিস্টিং 100 লিস্টিং, হোপ টু হিয়ার ইট ফ্রম সুন, মানে আপনার বাইরের অনেকগুলো প্রোডাক্ট আছে, হ্যাঁ, তার ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে, মনে করেন একটা একটা মুদি দোকান, একটা মনে করেন মিনা বাজার, তো মিনা বাজারের মতো অনেক অনেকগুলো প্রোডাক্ট না, শত শত হাজার হাজার প্রোডাক্ট, তো এখন সে বলতেছে যে আমার ফেসবুক পেজে এই যে আমি লাখ সামানের জন্য একটা কি করব, পোস্ট করতে হবে কসমেটিক্স, মানে কিয়া কসমেটিক্স জন্য একটা পোস্ট করতে হবে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা একটা করে পোস্ট করতে হবে, ইলিশ মাছের জন্য একটা পোস্ট, পুঁটি মাছের জন্য একটা পোস্ট, বুঝতে পারছেন?
পোস্ট মানে হলো লিস্টিং। এখন আপনি ওরকম তার ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে ছবি, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের বিস্তারিত বিবরণ, প্রোডাক্টের দাম, হ্যাঁ প্রোডাক্টের বিস্তারিত জানার জন্য লিঙ্ক, সব কিছু দিয়ে আপনি একটা একটা পোস্ট করবেন, তাই না? ওই যে ফেসবুকে যে একটা প্রোডাক্টের বিবরণ দিয়ে একটা পোস্ট করবেন, লাখ সাবান বিক্রি করবেন, লাখ সাবানের ছবি, লাখ সাবানের বিবরণ, লাখ সাবানের সবকিছু দিয়ে যে আপনি একটা পোস্ট করবেন, সেই পোস্টটাকে কি বলে? লিস্টিং। আমি কি বুঝতে পারছি? বায়ার আপনাকে কাছে সহজ কাজ, কঠিন কাজ না, কারণ সবগুলি ইনফরমেশন তার সাইডে দেওয়া আছে। যখন বায়ার আপনাকে বলছে যে তার এই ইয়াটা কি, আপনার 50টা লিস্টিং এর জন্য কত নেবেন, আপনি 100টা লিস্টিং এর জন্য কত নেবেন, ঠিক আছে? তো আপনি যেটা করতে পারেন যে একটা লিস্টিং এর জন্য $2 করে দিতে পারেন, 50টা লিস্টিং এর জন্য $100, 100টা লিস্টিং এর জন্য $200। স্যার আপনি দেখেন এখানে নিচে ওনার মেসেজ গুলো, আমি আর ইয়াটা একটা একটা লিংক আমাকে দেখান, একটা লিংক লিংক ওপেন করেন। ক্রেগলিস্ট, হ্যাঁ সেই ক্রেগলিস্টে পোস্ট আছে স্যামসাং এত ওয়্যারলেস শেয়ার নেটওয়ার্ক লেজার প্রিন্টার, ঠিক আছে? প্রিন্টার স্যামসাং এর এই প্রিন্টারটা ইয়া করবে, এই বিজ্ঞাপনটা বর্তমানে আছে কোথায়? ক্রেগলিস্টে। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার এই বিজ্ঞাপনটা, হ্যাঁ নিচে নামেন। ঠিক আছে, তো প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ডেসক্রিপশন সব কিছু দেওয়া আছে, জাস্ট এগুলো কপি করে করে প্রোডাক্টগুলো আপনি আপনি ডাউনলোড করে করবেন, ডাউনলোড করে কি ফেসবুকে আপ করবেন আর প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো কপি করে ফেসবুকে দিবেন, একেবারে সহজ কাজ। হ্যাঁ স্যার ওনার ইয়েগুলো দেখেন স্যার, আমি ওনাকে একটা অফার ইয়ে ক্রিয়েট করে দিয়েছিলাম, এই যে কারণ একটা জন্য আপনি $1 করেছেন, সমস্যা নেই, এটা খুব সহজ কাজ। আমি এখানে $50 চাইছিলাম যে 10 দিনে আমি $50 নেব, কিন্তু বাট সে আমাকে একটা মেসেজ, 10 দিন লাগবে না তো, আই এম নট শিওর হোয়াট ইউ আর ডুইং গোয়িং টু ডু ফর $50, ডোন্ট ওয়ারি স্যার, মানে তার প্রাইস সম্ভবত খুবই কম হচ্ছে, সে এতটা কম প্রাইস এক্সপেক্ট করে নেই। হ্যাঁ আচ্ছা স্যার আমি ওটাই বুঝতে পারছিলাম স্যার, যে উনি মনে হয় আরো বেশি প্রাইস এক্সপেকটেশন করে, স্যার আপনি একটু মানে একটু মানে আচ্ছা আপনাকে বলতে তুমি হিসাব বলছে 500 এর জন্য কত, 100 এর জন্য কত, ঠিক আছে? হুম হুম হ্যাঁ এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, ঠিক আছে আপনি $50 যেটা বলেই ফেলছেন, এখন তো আর কিছু করা যাবে না, আপনি বলুন যে আমি আমি বলে দিচ্ছি। হ্যাঁ ফিফটি, ওই যে স্যার বলছে 50টার জন্য কত চাও, 100 এর জন্য কত চাও, এটা বলছে না? I want $1, I want 50 USD for 50 listing, ঠিক আছে? বুঝে বায়ার বলছে 1500 জন্য কত চাও, 100 জন্য কত চাও, তাহলে আমি এখানে ক্লিয়ার করে দিলাম, I want 50 USD for 50 listing, ঠিক আছে? ওকে, এখন আপনি আপনি যে তাকে কাস্টমার ভাড়া দিয়েছেন, এখানে তো কাস্টমার ভাড়ার মধ্যে তো আপনি এটা লেখেন নাই, শুধু লিস্টিং লেখছেন। হ্যাঁ এই জন্য বায়ার কনফিউজড কনফিউশন হয়ে গেছে, কনফিউজড না হলে বায়ার কালকে আপনাকে হায়ার করতো, আমি আপনাকে আরেকবার এটা এটা করে দিই, আমি উপরে টাকা উইথড্র করি। হ্যাঁ স্যার উইথড্র করলাম, আমি নতুন আরেকটা দিলাম, হ্যাঁ কত, ক্রিয়েট অ্যান অফার, ঠিক আছে? তারপর 50 বাট আমি তাকে আরেকটা আরেকটা সুযোগ দিই, বাট 100টা, তাই না? 120 বাট 120 লিস্টিং, ঠিক আছে? আমি একটু বড় কাজটা নিই, হ্যাঁ তাকে আমি বললাম যে $50 করালে তো $50, কিন্তু তুমি যদি $120 করাও তাহলে $100, ঠিক আছে না? ঠিক আছে স্যার, হ্যাঁ তার মানে আমি যখন বাইরকে ইয়া করতেছি একটু ইয়া করি, তাকে একটু তাকে বুঝলাম যে $50 দিলে তো 50, $100 দিলে 100, তাই না? কিন্তু তুমি $120 পাবা কি দিয়ে, $100 দিয়ে, তাহলে আমি এই একশো এখানে কি আমি তাকে একটা অফার তৈরি করে দিই, বুক মার্কিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক কোন কোন কথা ওই ওটা থেকে স্যার উনি আমাকে মেসেজ দিয়েছিলেন, না দ্বিতীয় ফেসবুক স্যার ফেসবুক নিচেরটা স্যার সবার নিচেরটা, হ্যাঁ লিখছি
তাহলে আমি কাস্টম অফার দিচ্ছি 120 কি এই প্রোডাক্ট লিস্টিং ইন ফেসবুক, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এখানে দিচ্ছি কত, $100, ঠিক আছে না? তারপর এখানে দিচ্ছি 7 দিন, ঠিক আছে, 7 দিন $100, 120 প্রোডাক্ট লিস্টিং, ব্যাস। আর কিচ্ছু লাগবে না, আর কিছু লাগবে না, এবার আমি পোস্ট করে দিই। মানে একটু ক্লিয়ার হতে হবে কাজের পরিমাণটা, একদম স্পষ্ট হতে হবে আর কি, কয়টা কাজ করবেন। স্যার আমি ওই লিস্টিংটা বুঝতে পারিনি তো স্যার, সেজন্য আমি কনফিউশন ছিলাম যে আসলে কি লিখবো বুঝতে পারছিলাম না। ঠিক আছে, এটা তাহলে আমি এটা অফার করে দিলাম। আশা করি কালকে তো সে ঘুমায়, মানে ঘুমায় পড়ছে রাত্রে, এখন হয়তো আজকে সে যখন দেখবে তখন হয়তো আজকে আপনি হায়ার করবেন। স্যার একটু, স্যার আরেকটা কাজ ছিল স্যার একটু। স্যার আমি হচ্ছে যে ওই যে বায়ারের হচ্ছে যে কাজ আজকে একটা সাবমিট করব, তো স্যার একটু শুধু মানে সাবমিটের লিস্টটা যদি একটু দেখতেন স্যার। আচ্ছা দেখেন, আরেকবার শেয়ার করেন। এই যে স্যার এই জিনিসটা আজকে আমি আমি কয়েকদিন কাজ করতে পারিনি, তো পরে মধ্যে আমি কাজটা পুরোটা করছি এবং আজকেও কিছু কাজ করে দেব। উনি কাজটা আগে দেখেন, যে কাজটা করতেছেন মানে কাজটা কিসের? এটা স্যার ওই shikshak.com এর স্যার ছিল আপনাকে আমি। আচ্ছা আচ্ছা, ওই যে এর আগে যেটা দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে আর দেখাতে হবে না। হ্যাঁ, তারপর কাজটা কতটুকু করেছেন স্যার? মোটামুটি আমি অনেকগুলো করেছি এবং বায়ারের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, আমি তাকে বলেছি যে আমি তোমার কাজটা সাবমিট করে দেবো, তো বলছে ঠিক আছে সমস্যা নাই, তুমি এটা সাবমিট করে দাও, আমি তোমাকে গুগল টপ র‍্যাঙ্কিং এ আবার হায়ার করব, এটা দিয়ে দাও, আমি আমাদের কিন্তু হায়ার করব। তাহলে দিয়ে দেন, সাবমিট করে দেন স্যার। আপনি শুধু আমাকে একটু এটা দেখাই দেন স্যার যে ঠিক আছে কিনা, মানে এখানে কিছু চেঞ্জ টেঞ্জ করতে হবে কিনা। এবং স্যার বায়ারের জন্য আমি স্যার অনেকগুলো যে ব্লগার সাইটও তৈরি করেছি স্যার, এই যে নিউ ব্লগার সাইটগুলো তাকে আমি দিয়ে দিয়েছি। ভেরি গুড, ভেরি গুড, আপনি ইয়া করেন। হ্যাঁ, প্রথমে হচ্ছে আপনি কি কি কাজ করেছেন আমাকে দেখান। প্রথমে তো গ্রুপ পোস্টিং করেছেন তাই না? সাইটে আছে বুকমার্কিং সাইটে কয়েকটা পোস্ট করে লিংক সাবমিট করেছি, তারপর ফেসবুকে বেশি করেছি স্যার, লিংকডইনে চাইছিল, লিংকডইনও দুই একটা করেছি, আর মেইনলি ফেসবুকটাকে বেশি ফোকাস করেছি স্যার। ঠিক আছে, গ্রুপ পোস্টিং, লিংকডইন, ঠিক আছে। লিংকডইনে কেন করছেন স্যার? বায়ার বলছিল লিংকডইনে করতে, পরে আমি বলছি ঠিক আছে, তো আমি বুঝতে পেরেছি লিংকডইনে করার উদ্দেশ্য হলো প্রফেশনাল টিচার যারা আছে তাদেরকে অ্যাট্রাক্ট করা। হ্যাঁ স্যার, আমি করতে বলছিলাম, তা আমি বল ওনাকে দেখাইছি, তারপর উনি বলল যে আমি আসলে এখন বাদ দাও তুমি লিংকডইনে, তো আমি হচ্ছে বেশি এঙ্গেজ চাচ্ছি। তখন আমি বললাম যে স্যার আপনি যদি বেশি এঙ্গেজ চান তাহলে আপনাকে কন্টিনিউয়াসলি এই ওয়ার্কটা ফেসবুকে প্রমোট করলে বেটার হবে। ঠিক আছে, তাহলে আমি আপনি লিংকডইনে কাজ করছেন, ফেসবুক গ্রুপে কাজ করছেন, স্ক্রিনশট দেখতে পাচ্ছি, লাইভ লিংক কোথায়? অনেকগুলো কাজ করছেন, তো তার কাছে ছিল কত কত ইয়ার? $75 স্যার। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। facebook.com গ্রুপ, ফেসবুক গ্রুপ, হ্যাঁ অনেক কাজ করছেন, এনাফ এনাফ, কাজ আপনি দিয়ে দেন। হ্যাঁ স্যার, এখন স্যার উপরের দিকে একটু স্যার ওখানে কি কিছু চেঞ্জ করতে হবে স্যার? আমি যে পার ডে হিসেবে কাজ করেছি যে এই 3 তারিখ 2 তারিখ এগুলো কি মুছে দেব না এগুলো সব দিয়ে দেব স্যার? না না, এগুলো মুছে নেই, এগুলো থাক, এগুলো সব। আপনি কোন 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 কাজ করছেন করছেন আর কি, সবগুলো দিয়েছেন, এভাবে এভাবে থাকলে ভালো হবে স্যার। উপরে একদম স্যার উপরের দিকে দেখেন স্যার, একদম মেইনে স্যার এগুলো ঠিক আছে স্যার, যে পেজ গ্রুপ লিংক স্ক্রিনশট গ্রুপ পেজ গ্রুপ, এখানে একটা স্পেস হবে না, গ্রুপের পরে একটা স্পেস হবে, তো পেজ সাইট লিংক, হ্যাঁ গ্রুপ পেজ সাইট লিংক স্ক্রিনশট লিংক স্যার, আমি যে গ্রুপ পাবলিক পেজ পাবলিক সাইট দিছি স্যার। ঠিক আছে ঠিক আছে, আর কিছু লাগবে না, হ্যাঁ সুন্দর হয়েছে। workprofinshikok.com, ওকে ঠিক আছে, আপনি এক করে দেন, সাবমিট করে দেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে। এরপর আসেন আমার ইনবক্স মেসেজ, রূপে লিপিপে বলো তো আমি বুঝবো না আমার ইনবক্স মেসেজ, এটার মানে কি স্যার? আমার ইনবক্স মেসেজ স্যার, আপনার ইনবক্স মেসেজ বুঝলাম, বাট আমি আনসার দেওয়ার মধ্যে কিছু পাচ্ছি না। রুবেল ইমরান বলেছেন স্যার অলরেডি কনভারসেশন চলছে 3টে বাইরের সাথে, একটু দেখবেন, আসেন ইমরান আহমেদ, ইমরান আসেন।
স্যার শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। স্যার সুস্থ হয়েছেন? স্যার এখনো পুরোপুরি হয় নাই। স্যার লাস্ট এ যে আপু কথা বললো, ওনার যে বায়ার মেসেজ দিছে আমাকেও দিছে, এসে স্যার অ্যাপ্রুভ দিছে আমি। এটা একটা তিনটা ই চলছে আর কি। তো এটা ছিল আগে এই বায়ারটা, উনি লাস্ট উনি আগে গেস্ট পোস্টের জন্য উনি একটা সাইট ছিল, ওই সাইটে পোস্ট করতে হবে, স্যাম্পল চাচ্ছিল। তো ওইটা ছিল hal.org। স্যার শুরু থেকে একটু দেখেন। শুরু থেকে দেখবো না, আপনি আমাকে মূল বিষয়টা বলেন। হ্যাঁ, তো উনি যখন আমি অন্য একটা প্রুফ দিছিলাম, তো উনি বলছে যে এটাই কেন দিচ্ছেন। তখন আমি আবার লিখছিলাম, উনি আবার জিজ্ঞেস করছে আমাকে যে আপনি কি hal.org তে করছেন কিনা গেস্ট পোস্ট। আমি বলি না, এখানে করি নাই। এই যে এটা ছিল আমারই, যে এটা রেজিস্ট্রেশন করতে গেলে $5 চাচ্ছে। তখন বায়ারের লাস্ট কনভারসেশন ছিল এটা, আমি যখন ওটা লিখছি তখন সেটা বলছে, পরে আর আমি এই মেসেজটা লিখছি। তো এখানে স্যার গাইডলাইন হিয়ার স্যার, ওকে আই উইল ডু দিস। সে আপনাকে $10 হায়ার করতে চাচ্ছে, আই এম পেইং ইউ 10 পোস্ট। মানে আমি পার পোস্টের জন্য $10 করে বাজেট দিয়েছিলাম। উনি বলছিল ওকে 10টা, তাহলে 10টা হলে $100 হবে আর কি, তাই না? $100 হওয়ার কথা, তো $100 পরিবর্তে আপনি যদি $99 দেন, ঠিক আছে, সেটা মানুষের সেটা একটু কি দেখতে একটু একটু সুন্দর লাগে আর কি। $95 ওয়ান ডে না, এটা হচ্ছে 10 ডে, ঠিক আছে, 7 ডে, জি স্যার, ওকে $95। আচ্ছা $100 দিই, $100 7 ডে, আর কিছু লাগবে না, 10টা গেস্ট পোস্ট বেশ। স্যার উনি যে ইয়াটা কথা বলছে, সাইটের কথা, ওটা কি একটু দেখবেন স্যার? দেখেন স্যার, এই যেটা এই সাইটে উনি চাচ্ছে ওনার গেস্ট পোস্ট গুলো করার জন্য কি, এটা হল্ট লয়ার ডিরেক্টরি? হ্যাঁ, এটা ল ফার্ম না স্যার, লয়ার না, এটা ল ফার্ম না, এটা হচ্ছে লয়ারের ডিরেক্টরি, ঠিক আছে, হাউস লিগ্যাল ক্যাটাগরিজ। এটা হচ্ছে একটা ডিরেক্টরি যেখানে লয়ারদের সকল ইনফরমেশন থাকবে, মানে আমেরিকাতে যত লয়ার আছে সকল লয়ারের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু থাকবে। হ্যাঁ, এবং ও হচ্ছে লয়ারের লয়ারের কাছ থেকে ও কি করবে, বিভিন্ন মানে কমিশন নেবে, আমি দেওয়ার পরে উনি বলছে যে ঠিক আছে, আমি তোমাকে $10 এর জন্য পে করবো। প্রথমে চাইছিল দুইটা গেস্ট পোস্টের জন্য, পরে বলছে করতে বলতেছে। আমি বুঝতে পেরেছি, তাহলে করেন, তাহলে আপনার যদি $5 যদি খরচ হয় আপনার আরো $5 থাকবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি একটু, স্যার এই যে এটা, ওনার সাথে কথা হয়েছে অনেকবার, মানে অনেকটা কথা হয়েছে। তারপরে লাস্ট উনি যেটা বলছে যে তুমি কি এটার কাজ, যে তুমি মিলিয়ন্স অফ পিপলের কাছে দিতে পারবা টার্গেটেড, এর কোনো প্রুফমেন্ট আছে কিনা? তো সেক্ষেত্রে স্যার কোন প্রুফটা দিতে পারি, আমাদের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট এটার কি স্ক্রিনশট দিতে পারি?
উনি লাস্ট ওনার ই ছিল যে উনি একটা সমস্যার কথা বলছে যে আমার মার্কেটিং মানি বাট অবশ্যই প্রবলেম আছে যে মার্কেটিং এর মার্কেটিং করতে পারতেছে না ফেসবুক মার্কেটিং এ তো এইগুলা বলার পরে আমাকে বলছে যে কিভাবে করবে আমি এভাবে বলছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে সে আবার আমারে জিজ্ঞেস করছে যে গুগল র‍্যাঙ্কিং করতে পারবে কিনা এবং চার্জ না তো আমি তিন দিনের জন্য $10 একটা ই করছি যে গুগল র‍্যাঙ্কিং তিন দিনের জন্য $10 করতে পারবো মানে আমারটা আবার ওই যে ইয়া দেওয়া ছিল আর কি $5 আমি $10 এর জন্য বলছি তো সে আমাকে বলছে এটা যে তুমি কোন প্রুভমেন্ট সাবমিট করো তো সেক্ষেত্রে স্যার আমি কোন প্রুভমেন্টটা সাবমিট করতে পারি যে ওই আপনি যে অ্যাসাইনমেন্ট যেগুলো করছেন মানে কাজটা কিসের কাজ কাজটা হলো স্যার ওনার ফেসবুক মার্কেটিং হলো তো আপনার কাছে ফেসবুকের অনেকগুলো গ্রুপের যে আইডি আছে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার মানে অনেকগুলো গ্রুপের সাথে যে লিংক আছে ওটার একটা গুগল মানে গুগল শীটটা হ্যাঁ হ্যাঁ ওইটা কি স্যার আমি স্ক্রিনশট দিয়ে দিব হ্যাঁ স্ক্রিনশট দিবেন ওটার একটা স্ক্রিনশট দিয়ে দিবেন যে দেখো আমার এটা প্রুফ আমি যদি আমার কাজটা করতে পারবো এটা হচ্ছে প্রুফ আচ্ছা স্যার আর এই যে লাস্ট যে আপু কথা বললো ওনার যে বায়ার ই করছে আমাকে ওই বায়ার নক করছিল তো আমি এইভাবে কথা বলছিলাম আমি $100 চাইছিলাম ওনার কাছ থেকে তারপরে উনি এটা বলছে তাহলে নাই কিভাবে সে করবে কতদিন লাগবে দুই দিন এরপরে আর কথা হয়নি ঠিক আছে আপনি তাহলে প্রুফ দেন হ্যাঁ আমি কথা বলে যাব কথা বলতে বলতে হবে ঠিক আছে তাহলে আমি ওই ফেসবুকে তে স্যার ওই প্রুফটা দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রুফটা দিয়ে দিন ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার আচ্ছা এরপরে কি আছেন জুবাইর নেই আমার গিগটা চেক করে দেন আমার প্রোফাইলটা চেক করে দেন অ্যাকাউন্ট হ্যাঁ জুবাইর আসতেছে জুবাইর দেখেন আরেকবার আসেন কই এই যে আসি স্যার আসলে তো হয় না আবার চলে যায় আপনার নেটওয়ার্কের কমের জন্য ফোন ভেরিফিকেশন হচ্ছে না কেন ফোন ভেরিফাই হয় না স্যার ফোন এইটা ফোন ভেরিফাই ফেল দেখায় স্যার ফেল আর আমি এক সপ্তাহ ধরে স্যার ট্রাই করতেছি দুই সপ্তাহ ধরে আপনাকে পাচ্ছি না স্যার স্যার দয়া করে আমার এটা দেখে দিন স্যার প্লিজ এই যে শেয়ারে ক্লিক করি স্যার শেয়ার তো হয় না শেয়ার করতে হচ্ছে তো আমি তো দেখতেছি এই যে ক্লিক করতেছি স্যার শেয়ার কি হয়েছে স্যার শেয়ার তো হয়েছে হ্যাঁ জি এই যে ফোন ভেরিফাই নাও এখানে ক্লিক করলে স্যার অন্য কিছু চলে আসে কংগ্রাচুলেশনস ইউ আর অলমোস্ট ডান উইথ ইওর ফার্স্ট গিগ দারুন বিফোর ইউ স্টার্ট সেলিং ফাইবার দেয়ার ইজ ওয়ান লাস্ট থিং উই নিড টু ডু দ্য সিকিউরিটি অফ ইওর অ্যাকাউন্ট ইজ ইম্পর্টেন্ট টু আস দেয়ারফর উই রিকোয়ার অল আওয়ার সেলার্স টু ভেরিফাই দেয়ার ফোন নাম্বার বিফোর উই ক্যান পাবলিশ ইওর ফার্স্ট গিগ তাই না আচ্ছা ঠিক আছে ভেরিফাই নাও ইওর ফোন নাম্বার রিমেইনস প্রাইভেট ওকে You must wait 48 hours. এখন আপনাকে আপনাকে আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন নাকি শুনবেন না? না শুনবো স্যার 100% শুনবো। নাকি মাসখান থেকে কথা বলবেন? মাসখান আমি যখন বলবো তখন কি মাসখান থেকে কথা বলবেন? ইনশাআল্লাহ বলবো না স্যার শুনবো আপনার কথা শুনবো মনোযোগ দিয়ে। এক নাম্বার কাজ হলো 48 ঘন্টা ওয়েট করা। দুই নাম্বার কাজ হলো আপনার এক্সিস্টিং যে ফোনটা আছে সেই ফোনটাকে চেঞ্জ করা। মানে আপনার ফোন ফোন যেটা আছে সেটা এখন কোন কোন অপারেটরের কোন কোন কোম্পানি মানে সিম সিমটা কি গ্রামীণ স্যার আপনি গ্রামীণটাকে চেঞ্জ করে রবি বা এয়ারটেল বা অন্য একটা একটা নাম্বার দিবেন
ঠিক আছে এক নাম্বার কাজ হলো ফোনটা চেঞ্জ করা কিভাবে ফোন নাম্বারটা চেঞ্জ করবেন ওটা আপনি একটু আপনার ইউটিউবে একটা ভিডিও দেখতে পারবেন হাউ টু চেঞ্জ ফাইবার ফোন নাম্বার দেখছি স্যার ওইটা আসে না ফোন নাম্বারটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার পরে 48 ঘন্টা পর আপনি নিজে ট্রাই করবেন না আমাকে বলবেন দেন আমি করে দেব ঠিক আছে জি স্যার আসলে আমি এক সপ্তাহ ধরে মানে অপেক্ষা করছি এক সপ্তাহ 48 ঘন্টা না ব্যবহার করা যাবে একটা পিসি নষ্ট হয়ে গেছে হ্যাঁ করা যাবে কোনো সমস্যা নেই দুইটা পিসি না 10টা পিসি আপনি ইউজ করতে পারবেন কোনো সুবিধা হবে না আচ্ছা ঠিক আছে আমি এখন লিভ করতেছি আমি দুপুর 2টা বাজে আবার আসবো যাদেরকে আমি কি রুহুল আমিন দুবাই থেকে স্যার কাজটা 50% হ্যাঁ রুহুল আমিন 2টা বাজে দেখবো হ্যাঁ রুহুল আমিন কাজ পেয়েছেন কাজটা দেখবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা রুহুল আমিন দুবাই থেকে ঠিক আছে আমি তাহলে 2টা বাজে আবার আসবো আমি যাদেরটা দেখতে পারিনি আমি তাদেরটা কি 2টা বাজে এসে দেখবো ঠিক আছে তাহলে আমি এখন লিভ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ